ঐক্যবদ্ধ হয়ে কলকাতার রাজপথে হেঁটে কলকাতাকে অচল করার ডাক আজকে এই উত্তর চব্বিশ পরগনা থেকে দিতে হবে। এবং এই ঝান্ডা যারা বইবে দয়া করে মাথায় রাখবে, আমাদের কর্মীদের আরো সংযত হতে হবে, আরো শৃঙ্খলাবদ্ধ হতে হবে। এই ঝান্ডাটা যারা কাঁধে থাকবে দয়া করে একটা কথা মাথায় রাখবে, এই ঝান্ডাটা কিন্তু অপরের সেবা করার জন্য, নিজের সেবা করার জন্য নয়। তাই যারা প্রমোটিং করবে ভাববে তাদের তৃণমূলের কোনো জায়গা নেই, যারা সিন্ডিকেট করার কথা ভাববে তাদের তৃণমূলের কোনো জায়গা নেই, যারা ধান্দামির কথা ভাববে তারা গিয়ে বিজেপি সিপিএম করতে পারে। তৃণমূল করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকে পাথেয় করে তৃণমূল করতে হবে। আন্দোলন করে ফিরে প্রমাণ করে দিয়েছে যে বাংলার মানুষের পেটে যদি আঘাত করে আমরা ছেড়ে কথা বলব না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে বাংলার মানুষকে চোখ দেখাবে, চোখ ছিঁড়ে আমরা রাস্তায় ফেলে দিতে পারি, হাত দেখালে হাত কেটে দিতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে যে মানুষই শেষ কথা বলে এবং মানুষই শেষ কথা বলবে। গণতন্ত্রের আসল পূজারী হচ্ছে মানুষ এবং মানুষই এই পূজারি থাকবে। এবং আপনাদের সকলকে অনুরোধ আবেদন জানিয়ে যায় যে আমাদের আজ থেকে যে কর্মসূচি একুশে জুলাই শুরু হলো, এই কর্মসূচি ছোট্ট ছোট্ট কত সময় বাদ করে আমাদের ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে পাড়ায় পাড়ায় আমাদের প্রত্যেকটা জায়গায় ছোট্ট ছোট্ট করে কর্মসূচি করে মানুষকে অবগত করে তুলতে হবে যে এই 13 জন তৃণমূলের কর্মী নয়, এই 13 জন যারা মারা গেছিল তাদের জন্য কিন্তু আজকে আপনি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে প্রস্তাব দিতে পারছেন। তাই যেখানে এসছি আপনাদেরকে একজন প্রতিনিধি হয়ে আপনাদের ঘরের ছেলে বিক্ষু করে